আমি নারী বিদ্বেষে কথা বলছি না, নারীদেরকে আমরা অনেক অনেক সম্মান করি, অনেক শ্রদ্ধা করি। আমাকে জন্ম দিয়েছেন একজন নারী, আমাকে দিনের পথে চলতে আত্মবিশ্বাস যোগায় পিছন থেকে ঘরের ঘরের নারী। আমার নিজের কন্যা সন্তান আছে, আমরা মেয়ের বাবা। এখন যে টিকটক জেনারেশন মেয়েদেরকে আপনি তৈরি করছেন, ফোন তো ফোন হাতে তুলে দিয়ে ডেটিং করছে, বাইকের পিছনে ছেলের সাথে ঘুরছে, এই মেয়েদেরকে ঘরে নিয়ে আসার পরে এদের গর্ভ থেকে কি আপনি ইসমাইলের মতো সন্তান পাবেন?